বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যতই পুরো নির্বাচন এগিয়ে আসছে ততই ভোট প্রচারে কিন্তু অবশ্যই নেমে পড়েছেন বিরোধী থেকে শুরু করে শাসক দল প্রত্যেকেই রয়েছেন মাঠে এবং প্রচার করছেন। যদিও বিরোধীদের থেকে শাসক দলের প্রচারাভিযানই বেশি, কিন্তু কৈলা শহরে এই মুহূর্তে দেখা যাচ্ছে কংগ্রেস দলের প্রার্থীদের প্রচার চলছে জোর কদমে। রবিবার সকাল থেকে কৈলা শহর পুর পরিষদের 12 নং আসনে কংগ্রেস দলের প্রার্থী পৌর্ণমীদের সমর্থনে কংগ্রেস দলের কর্মী সমর্থকদের সাথে হাজির ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা। মূলত 12 নং আসনের গোবিন্দপুরের বাঁধের পার এলাকায় বাড়ি বাড়ি প্রচারাভিযান করা হয়েছে। প্রার্থী পৌলমী দে এবং প্রদেশ সভাপতি বীরজিৎ সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা দিলীপ দাস, যুব কংগ্রেস নেতা অসীম দত্ত, পাপ্পু খান সহ আরো অনেকে। প্রচারাভিযান চলাকালীন বীরজিৎ সিনহা বলেছেন, দলীয় প্রার্থী পৌলমী দেকে নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি যাওয়াতে ভালোই সাড়া কিন্তু তারা পাচ্ছেন এবং সেই নির্বাচনী ক্ষেত্রে অবশ্যই তারা বিজয়ী হবেন এমন আশাই কিন্তু প্রকাশ করছেন। পুর পরিষদের এই এলাকাগুলোতে ঘুরে দেখেছেন কংগ্রেস প্রার্থী এবং তার পাশাপাশি সাধারণ মানুষের সমস্যাগুলো খতিয়ে দেখেছেন। এলাকার কি সমস্যা রয়েছে, রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল, প্রত্যেক বিষয়ে তারা খতিয়ে দেখেছেন, কথা বলেছেন সাধারণ মানুষের সঙ্গে। বিজয়ী হলে অবশ্যই সেই সমস্যাগুলো নিরসন করবেন এমন প্রতিশ্রুতি কিন্তু দিয়েছেন। কি বলছেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, শুনব। 17টি ওয়ার্ড 17 জন প্রার্থী আমরা দিয়েছি। এই 12 নম্বর যে ওয়ার্ডটি আছে মহিলা সংরক্ষিত, আমাদের পৌরবী দেখে আমরা প্রার্থী করেছি এবং আমরা ঘুরে ঘুরে যাচ্ছি। এখানে যারা বস্তিবাসী আছে তারা খুব কৃতজ্ঞ। একসময় সিপিএম আমলে উচ্ছেদ করতে এসেছিল, আমি যখন বিধায়ক ছিলাম তখন আমি প্রতিরোধ করে তারা এখন বাস করতে পারছি। এই কৃতজ্ঞতা তাদের আছে আমি শুনে আমি খুবই অভিভূত হয়েছি এবং আমরা বিশ্বাস করি এবারে এই পৌর পরিষদের নির্বাচনে কৈলাসহরের নির্বাচিত মণ্ডলী কংগ্রেসকে একবার দিবে। আমি অঞ্চলের লোক হিসাবে, কৈলাসহর মানুষের সেবক হিসাবে আমি দাবি করতে পারি যে একবার কংগ্রেসকে দেওয়া যায়। বারে বারে তো অনেককে দেখেছি, বারে বারে অনেকে দেখেছে এই প্রাচীন শহরটিকে একটা মাস্টার প্ল্যান করে। আপনারা শুনলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা কি বলেছেন এ ব্যাপারে এবং তার পাশাপাশি যে বিষয়টা নিয়ে তিনি সরব হয়েছেন, কংগ্রেস দলকে এবছর অন্তত চান্স দেওয়ার জন্য যারা প্রার্থীরা রয়েছেন তাদেরকে ভোট দেওয়ার জন্য সকলকে আহ্বান করেছেন, আশীর্বাদ প্রার্থনা করেছেন সামনের পুরো নির্বাচনকে কেন্দ্র করে। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।